করা হবে বলে জানান বেগম তিনি বলেন এখানে কথা উঠেছে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে দলে ভালো জায়গা দিতে হবে আমিও করতে চাই কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে সত্যিকার ভাবে যারা কাজ করেছে তাদের নামগুলো আমাকে দিতে হবে ছাত্রদল ও যুবদলের ছেলেরা এখন আর ছোট নয় এখন কিন্তু তাদের দলের দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে আমি বলবো বয়স্ক নেতা যারা আছেন তারা দলকে অনেক দিয়েছেন বয়স হয়েছে এখন তাদেরকে আমরা উপদেষ্টা নিয়ে তরুণদের সামনে যাতে তারা দেশ ও দলের জন্য কাজ করতে পারে। এটা আমার ইচ্ছে আমি সবার সহযোগিতা চাই মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন এর সমালোচনা করেও তিনি বলেন ও তো দালাল আছে সব সময় দালালেই করেছে দেশের আন্দোলন না থাকা সত্ত্বেও সরকারের দমন পীড়নের কঠোর সমালোচনা করে বেগম খালেদা জিয়া দেশ মোটেই ভালো নেই প্রতিনিয়ত মানুষ ধরছে আমাদের লোকজন জামিন পাচ্ছে আবার জেল গেট থেকে নতুন মামলা দিয়ে কারাগারে নিয়ে যাচ্ছে এগুলো কি আমি বলবো ওরা এক এগারো এর লোকদের থেকেও খারাপ কাজ করেছে এর জন্য একদিন তাদেরকে জবাব দিতে হবে রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বলেন এক এগারো ষড়যন্ত্র হয়েছিল এটা বিশ্বাস করে থাকলে পুষি কেন বিচারের আওতায় আনা হচ্ছে না প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বিগত আন্দোলনে চট্টগ্রাম জেলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহত চট্টগ্রামের লাইশের সলক বহরের হুমায়ুন কবিরের স্ত্রী জেসমিন আক্তার এবং আন্দোলনে আহত পাহাড়তলীর সাগরিকার দক্ষিণ কাট্টলীর মোহাম্মদ আরাফাত মোহাম্মদ ইয়াসির মোহাম্মদ রাজীব সরাইপাড়ার মোহাম্মদ বদরুল আলম চাঁদগাঁও এর চান্নং ওয়ার্ডের নওশাদ আল জামশেদুর রহমান ও খুলশির ঝাউতলা শাহ আলম মুনের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেন বিএনপি চেয়ারপারসন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এটা নামমাত্র নির্বাচন 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 খেলা গণতন্ত্রকে তারা হাস্যপ্রদ করে ফেলেছে কারণ এই সরকার জনপ্রতিনিধির রায় নিয়ে ক্ষমতায় আসেনি তারা অবৈধভাবে সরকারে আছে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্য উদ্ধৃতি করে খালেদা জিয়া বলেন প্রধান বিচারপতি যেগুলো বলেছেন অবসরে যাওয়ার পরে আর রায় লেখার সুযোগ থাকে না তার মানে উনি অবসরে যাওয়ার আগে যে রায়টা দিয়েছেন ওইটি কার্যকর অধীনে নির্বাচন হবে আমাদের দাবিও সেখানে দুই হাজার চোদ্দ সালে কোনো নির্বাচন হয়নি কাজেই আমাদের দাবি আরেকটা নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে তাদের যদি কোনো ভয় না থাকে তাহলে সকলকে সমান সুযোগ দিয়ে সব দলের অংশগ্রহণের একটি নিরপেক্ষ নির্বাচন দিন আন্দোলনে আহত নেতাকর্মীদের সহযোগিতায় দলের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপি চেয়ারপার্সন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফারাত হালিম ডনারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তরিকুল ইসলাম নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক কোলাম আকবর খন্দকার চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদ হোসেন প্রমুখ প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন আর লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা বাংলা টিভির সঙ্গেই থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ